আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য, ওকে? আর আমি গত ক্লাসে তোমাদের যে টপিকটি পড়িয়েছিলাম, এই টপিকটি নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করেছো কি না আমাকে সেটিও জানাবে। আমাকে তোমরা তোমাদের স্টাডি রিলেটেড যে আপডেটগুলো আছে সেগুলো প্রতিদিনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই যে কার পড়াশোনার কী অবস্থা আছে এখন, এই ব্যাপারগুলো আসলে আমার জানা দরকার। আর আমি আরও দেখতে চাই যে তোমরা আমার ক্লাসগুলো কীভাবে নিচ্ছ, আমার ক্লাসগুলোতে তোমরা আসলে বেনিফিশিয়াল হচ্ছ কি না, এগুলোও কিন্তু আমার জানার খুব ইচ্ছা। তো যাই হোক, আমরা মূলত একাদশ অধ্যায় পড়ছি, তাই না? একাদশ অধ্যায় টপিক নেম হচ্ছে খাদ্য সংরক্ষণ। দ্যাট মিন্স খাদ্য সংরক্ষণ নিয়েই মূলত একাদশ অধ্যায়ের আলোচনা বিষয়। আমরা গত ক্লাসে পার্ট এক পড়েছিলাম, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিলাম। সো আজকে আমরা পার্ট দুই পড়ব, পচনশীলতার ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো আজকের পড়াটা শুরু করবার আগে আমরা গত ক্লাসে পড়াটা আরেকবার রিভিশন দিব, যাতে তোমাদের পড়াটা আরও ভালোভাবে মনে থাকে, ওকে? বারবার পড়া কিন্তু অনেক বেশি উপকারী। তো যাই হোক, চলো আমরা কালকের যে পড়াটা ছিল সেই পড়াটা একবার রিভিশন দিই। পার্ট এক, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, ওকে? শস্য মানুষের প্রধান খাদ্য বলে অনেক দিন পর্যন্ত কেবল শস্যই সংরক্ষণ করা হতো। আমি আবারও বলছি, শস্য মানুষের প্রধান খাদ্য বলে অনেক দিন পর্যন্তই কেবল শস্যই সংরক্ষণ করা হতো। ফ্রিজ, হিমাগারের মতো প্রযুক্তির উন্নতির সাথে সাথে আজ ফলমূল, শাকসবজি, মাছ মাংস ইত্যাদিও সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব খাদ্য সংরক্ষণ করা যায় সেগুলো দেখো কী কী। এক নম্বর হচ্ছে শস্য ও শস্য জাতীয় খাদ্য। দুই নম্বর সবজি, ফলমূল এবং সবজি ও ফলের তৈরি খাদ্য। তিন নম্বর হচ্ছে মাছ ও মাংস এবং মাছ ও মাংসের তৈরি খাদ্য। চার নম্বর দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য। আমি আবারও বলছি, যেসব খাদ্য সংরক্ষণ করা যায় সেগুলো হচ্ছে এক নম্বর শস্য ও শস্য জাতীয় খাদ্য, দুই নম্বর সবজি, ফলমূল এবং সবজি ও ফলের তৈরি খাদ্য, তিন নম্বর মাছ ও মাংস এবং মাছ ও মাংসের তৈরি খাদ্য, চার নম্বর দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য। খাদ্য সংরক্ষণের ধরন নির্ভর করে খাদ্যের পচনশীলতা প্রকৃতির উপর, তাই দ্রুত পচনশীল, প্রায় পচনশীল এবং অপচনশীল খাদ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমি আবারও বলছি, খাদ্য সংরক্ষণের ধরন নির্ভর করে খাদ্যের পচনশীলতা প্রকৃতির উপর, তাই দ্রুত পচনশীল, প্রায় পচনশীল এবং অপচনশীল খাদ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এখন আমরা খাদ্য সংরক্ষণের কিছু প্রয়োজনীয়তা জানব। যেমন এক নম্বর হচ্ছে, সংরক্ষণের মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমের জন্য সংরক্ষণ করে খাদ্যের চাহিদা ও অভাব মেটানো যায়। আমি আবারও বলছি, খাদ্য সংরক্ষণের মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমের জন্য সংরক্ষণ করে খাদ্যের চাহিদা ও অভাব মেটানো যায়। দুই নম্বর হচ্ছে, ঋতুকালীন সবজি ও ফল সংরক্ষণ করে অপচয় রোধ করার পাশাপাশি খাদ্য ঘাটতি মেটানো যায়। আমি আবারও বলছি, ঋতুকালীন সবজি ও ফল সংরক্ষণ করে অপচয় রোধ করার পাশাপাশি খাদ্য ঘাটতি মেটানো যায়। তিন নম্বর, সংরক্ষণের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন মৌসুমে শস্য, শাক সবজি, ফলমূল সহজলভ্য করা সম্ভব। আমি আবারও বলি, দেখো, সংরক্ষণের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন মৌসুমে শস্য, শাকসবজি, ফলমূল সহজলভ্য করা সম্ভব। চার নম্বর হচ্ছে, দেশের সব অঞ্চলে সব ধরনের খাদ্যশস্য, সবজি, ফলমূল উৎপন্ন হয় না, যথাযথ উপায়ে শস্য, ফলমূল, সবজি সংরক্ষণ করে সারা দেশে সরবরাহ করা সম্ভব। পাঁচ নম্বর, খাদ্য সংরক্ষণ করা হলে খরা, মহামারী, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্দশাগ্রস্ত মানুষদেরকে খাদ্যের অভাব, অপুষ্টি থেকে রক্ষা করা যায়। ছয় নম্বর, এছাড়া যুদ্ধ কিংবা অন্য কোনো কারণে অস্থিতিশীলতার সময় সৃষ্ট খাদ্য ঘাটতি দুর্ভিক্ষ মোকাবেলায় খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। সাত নম্বরটা দেখো, মাছ, মাংস, ফলমূল ইত্যাদি খাদ্য টিনে সংরক্ষণ করে বাণিজ্যিকভাবে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জানলাম, তাই না? এক নম্বর কী বলো, সংরক্ষণের মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমের জন্য সংরক্ষণ করে খাদ্যের চাহিদা ও অভাব মেটানো যায়।
দুই নম্বর হচ্ছে ঋতুকালীন সবজি ও ফল সংরক্ষণ করে অপচয় রোধ করার পাশাপাশি খাদ্য ঘাটতি মেটানো যায়। তিন নম্বর সংরক্ষণের মাধ্যমে সারা বছর ধরে বিভিন্ন মৌসুমে শস্য শাকসবজি ফলমূল সহজলভ্য করা সম্ভব। চার নম্বর দেশের সব অঞ্চলে সব ধরনের খাদ্যশস্য সবজি ফলমূল উৎপন্ন হয় না, যথাযথ উপায়ে শস্য ফলমূল সবজি সংরক্ষণ করে সারা দেশে সরবরাহ করা সম্ভব। পাঁচ নম্বর খাদ্য সংরক্ষণ করা হলে খরা মহামারী বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্দশাগ্রস্ত মানুষদেরকে খাদ্যের অভাব অপুষ্টি থেকে রক্ষা করা যায়। ৬ নম্বর এছাড়া যুদ্ধ কিংবা অন্য কোনো কারণে অস্থিতিশীলতার সময় সৃষ্ট খাদ্য ঘাটতি দুর্ভিক্ষ মোকাবেলায় খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। সাত নম্বর হচ্ছে মাছ মাংস ফলমূল ইত্যাদি খাদ্য টিনে সংরক্ষণ করে বাণিজ্যিকভাবে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এটি মূলত আমাদের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম, আজকে রিভিশন দিলাম। সো এখন আমরা পার্ট দুই পড়ব, মানে আজকের যে আলোচ্য বিষয় সেই সম্পর্কে জানব। পার্ট দুইয়ের আলোচ্য বিষয় হচ্ছে পচনশীলতার ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ। কী বলো? পচনশীলতার ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ। দেখো, কৃষক রজব আলী জীবন ও জীবিকার তাগিদে সারা বছরই বিভিন্ন ধরনের ফসল, যেমন ধরো ধান, ডাল, গম, আলু, সরিষা, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে ইত্যাদি চাষ করেন। কি বলা হয়েছে যে কৃষক রজব আলী জীবন ও জীবিকার তাগিদে সারা বছরই বিভিন্ন ধরনের ফসল, যেমন ধরো ধান, ডাল, গম, আলু, সরিষা, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে ইত্যাদি চাষ করেন। বিভিন্ন মৌসুমে আবাদ করেন টমেটো, আনারস, তরমুজ, বাঙ্গি ইত্যাদি বাহারি ফল। বছর জুড়েই মরিচ শাকসবজি ফলমূল ফলন। এছাড়া খামারে গরু ও হাঁস মুরগি পালন করেন, পুকুরে চাষ করেন মাছ। উৎপাদনকালীন এসব খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও যথাযথ উপায়ে সংরক্ষণের অভাবে ও পচনশীলতার কারণে একসময় আবার দুর্লভ হয়ে পড়ে। ফলে মৌসুম ছাড়া অন্য সময়ে পরিবারের ন্যূনতম চাহিদাও মেটানো সম্ভব হয় না। তাহলে আমরা কী জানলাম বলো? আমরা জানলাম যে কৃষক রজব আলী তার জীবন ও জীবিকার তাগিদে সারা বছরই বিভিন্ন ধরনের ফসল, যেমন ধরো ধান, ডাল, গম, আলু, সরিষা, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে ইত্যাদি চাষ করেন। বিভিন্ন মৌসুমে আবাদ করেন টমেটো, আনারস, তরমুজ, বাঙ্গি ইত্যাদি বাহারি ফল, মানে নানান রকমের ফল। বছর জুড়েই মরিচ শাকসবজি ফলমূল ফলান। এছাড়া খামারে গরু ও হাঁস মুরগি পালন করেন, পুকুরে চাষ করেন মাছ। উৎপাদনকালীন এসব খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও যথাযথ উপায়ে সংরক্ষণের অভাবে ও পচনশীলতার কারণে একসময় আবার দুর্লভ হয়ে পড়ে। ফলে মৌসুম ছাড়া অন্য সময়ে পরিবারের ন্যূনতম চাহিদাও মেটানো সম্ভব হয় না। ওকে, এরপর দেখো, তাই পচনশীলতার ধরন যাচাই করে উপযুক্ত উপায়ে এসব খাদ্য সামগ্রী সংরক্ষণ করা দরকার, যাতে সারা বছর এই খাদ্যগুলো দিয়ে নিজেদের চাহিদা মেটানো যায়। সংরক্ষণযোগ্য সব খাদ্যবস্তুকে পচনশীলতার প্রকৃতি ও মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর হচ্ছে দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য, দুই নম্বর প্রায় পচনশীল খাদ্য এবং তিন নম্বর অপচনশীল খাদ্য। আমরা কী জানলাম বলো? যে সংরক্ষণযোগ্য সব খাদ্যবস্তুকে পচনশীলতার প্রকৃতি ও মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য, দুই নম্বর প্রায় পচনশীল খাদ্য এবং তিন নম্বর অপচনশীল খাদ্য। এবার আমরা দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য সম্পর্কে জানব। কোনো কোনো খাদ্য অতি দ্রুত, অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে পচন ধরে নষ্ট হয়। কী বলা হয়েছে যে কোনো কোনো খাদ্য অতি দ্রুত, অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে পচন ধরে নষ্ট হয়। এসব খাদ্যে পানির পরিমাণ বেশি থাকে, সেই জন্য যত্ন না নিলে খুব দ্রুত পচে যায়, যেমন ধরো মাছ মাংস, দুধ, টমেটো, শাক ইত্যাদি। দ্রুত পচনশীল খাদ্য ফুটিয়ে রেফ্রিজারেটরে রেখে বা বরফ জমিয়ে সংরক্ষণ করতে হয়। এরপর হচ্ছে প্রায় পচনশীল খাদ্য। কোনো কোনো খাদ্য স্বাভাবিক অবস্থায় রেখেও কয়েকদিন ধরে খাওয়া যায়, যেমন ধরো কিছু সবজি আছে, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কচু, আলু ইত্যাদি। কিছু কিছু ফল, যেমন ধরো চালতা, পেয়ারা, বড়ই, জলপাই ইত্যাদি, এবং ডিম, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি। এগুলোতে দ্রুত পচনশীল খাদ্যের চেয়ে পানির পরিমাণ কিছু কম থাকে বলে ঘরের ঠান্ডা আবহাওয়া, তাপ ও আলো থেকে দূরে রেখে কয়েকদিন ব্যবহার করা যায়। তাহলে আমরা কী জানলাম? যে প্রায় পচনশীল খাদ্য সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। সেটি হচ্ছে কোনো কোনো খাদ্য স্বাভাবিক অবস্থায় রেখেও কয়েকদিন ধরে খাওয়া যায়। কিছু সবজি, যেমন ধরো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কচু, আলু,
ইত্যাদি কিছু কিছু ফল, যেমন ধরো চালতা, পেয়ারা, বড়ই, জলপাই ইত্যাদি, এবং ডিম, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি। এগুলোতে দ্রুত পচনশীল খাদ্যের চেয়ে পানির পরিমাণ কিছু কম থাকে বলে ঘরে ঠান্ডা আবহাওয়া, তাপ ও আলো থেকে দূরে রেখে কয়েকদিন ব্যবহার করা যায়। এরপর হচ্ছে অপচনশীল খাদ্য, চাল, ডাল, গম, শুকনা মরিচ, হলুদ, জিরা, সরিষা ইত্যাদি খাদ্যগুলোতে পানির পরিমাণ নেই বললেই চলে। সঠিকভাবে এই খাদ্যগুলোকে ঝেড়ে বেছে রোদে শুকিয়ে উপযুক্ত উপায়ে সংরক্ষণ করা হলে অনেকদিন ধরে খাওয়া যায়। কী বলা হয়েছে যে চাল, ডাল, গম, শুকনা মরিচ, হলুদ, জিরা, সরিষা ইত্যাদি খাদ্যগুলোতে পানির পরিমাণ নেই বললেই চলে। সঠিকভাবে এই খাদ্যগুলোকে ঝেড়ে বেছে রোদে শুকিয়ে উপযুক্ত উপায়ে সংরক্ষণ করা হলে অনেকদিন ধরে খাওয়া যায়। তাহলে আমরা কী জানলাম বলো, যে সংরক্ষণযোগ্য সব খাদ্যবস্তুকে পচনশীলতার প্রকৃতি ও মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্রুত পচনশীল বা সহজে পচনশীল খাদ্য, দুই নম্বর প্রায় পচনশীল খাদ্য, এবং তিন নম্বর অপচনশীল খাদ্য। ঠিক আছে, তার মানে আজকে পার্ট দুয়ে আমরা পচনশীলতার ভিত্তিতে খাদ্য শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছি এবং এগুলোর ডিটেলও জেনেছি। আজকের মতো পড়া এই পর্যন্তই থাকবে, তোমরা পার্ট দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কিন্তু বাসায় না দেখে লিখতে হবে। হ্যাঁ, আর প্র্যাকটিস করতে গিয়ে তোমরা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হও বা কোনো কনফিউশন ক্রিয়েট হয় বা কোনো প্রবলেম ফেস করে থাকো, তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। ওকে, আর আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের পরিচিত যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে তোমরা ইনভাইটেশন পাঠাবে। ওকে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, নিজেদের যত্ন নিবে, নিজের পরিবারের মানুষদের যত্ন নিবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, বারবার হাত স্যানিটাইজ করবে, আর খুব মন দিয়ে পড়াশোনা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।